হ্যালো বন্ধুরা, আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে। হ্যাঁ, ভীষণ গুরুত্বপূর্ণ, মন দিয়ে কিন্তু ভিডিওটা দেখো, কারণ আমি আজকে একটা আপডেট দেব। আজকে একটা তোমাদের কাছে আমার একটা ডিসিশন জানাবো, একটা কি বলবো, আমি একটা আমার একটা মনের ইচ্ছা পূরণ করার জন্য আজকে একটা তোমাদের কাছে একটা বার্তা দেব। তোমরা কিভাবে নেবে সেটা অবশ্যই জানাবে। এত ভালোবাসো মানুষ, এত ভালোবাসার মানুষ আমাকে এত লোক ভালোবাসে, তো সেই ভালোবাসার মানুষদের আমাকেও তো কিছু দেওয়া উচিত, ওই জন্য আমি একটা আপডেট দেবো তোমাদের। তো চলো, সেই আপডেটটা দেওয়ার জন্য তোমরা প্রস্তুত হও, শোনার জন্য তো আপডেট দেব। আর তোমরা কিন্তু কেউ মিস করো না এই আপডেটটায়, সঙ্গে থেকে কিন্তু আমার খুব ভালো লাগবে। তো চলো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। একটা আপডেট দেব। হ্যাঁ বন্ধুরা, এত মানুষের পিণ্ডি চটকেছি, এত মানুষ আমাকে ভালোবেসেছে, এত মানুষকে বিক্রি করেছি এই যে ওয়াইটিতে, তারা এত ভালোবেসেছে আমাকে, সেই জন্য আমি একটা মিট আপ রাখবো বন্ধুরা। আমার একটা খুব মানে গিফটেরও খুব ইচ্ছা হচ্ছে, ভাবছি তোমাদের কাছে একটু যাব, একটু গিফটেরও খুব শখ হয়েছে। মিট আপ রাখলে কি সুন্দর, একটু গিফট টিফট পাওয়া যায়। বাড়িতে নিয়ে আসলে হবে না, বাড়িতে নিয়ে আসলে পরে তাদের খাওয়াতে হবে, টাওয়াতে হবে, অনেক ঝামেলা হ্যাপা আছে। ওই জন্য আমি ডিসিশান নিয়েছি। কেমন হয়েছে ডিসিশানটা তোমরা বলবে? আমি ভাবছি ভিক্টোরিয়াতে একটা মিট আপ রাখবো, সেই জন্য এই বার্তাটা তোমাদের দিতে আসলাম। তোমাদের ওটা তো অন ক্যামেরায় বলে দিলাম, মানে ভিডিওতে বলে দিলাম যে আমার একটা মিট আপ রাখবো, মিট আপে তোমরা সবাই এসো। এবার অফ ক্যামেরায় কিছু কাজ করতে হবে, করে নি সেই কাজগুলো, কেমন মনে হয়? আর দেখি তো, মিট আপটা তো রাখবো, তার জন্য দেখি কাউকে একটু ফোন করি। থাকতে গেলে তো কিছু করতে হয়, তো যে দেখি তো কে কে আসতে পারে আমার মিট আপে, কীভাবে মিট আপটা হবে। একটা ফোন করি, ফোনে মিট আপে তো বলতে হবে না যে কে কে আসবে, লোকজন না হলে তো প্রেস্টিজের ব্যাপার। হ্যালো দিদি ভাই, হ্যালো, এই দিদি ভাই, আমি কিন্তু একটা মিট আপ রাখতে চাচ্ছি এই ভিক্টোরিয়াতে সামনের সপ্তাহে, তুমি কিন্তু অবশ্যই আসবে। তুমি কিন্তু আসবে, শুধু তুমি না, কিন্তু তোমার বাড়িতে নাতি পুতি ছেলে বউ যারা যারা আছে সবাইকে নিয়ে এসো কিন্তু। আরে ধর, তুমি কত লোক চাও আমাকে বলো, পেট পুরে খাইয়ে দিবা আর 100 করে টাকা দিবা, আমি লোক দেখো কত ভিড়িয়ে দিই, 100 লোক করে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো খুব মজা হবে। তাছাড়াও তোমার যা কাছের ক্রিয়েটাররা আছে, নন ক্রিয়েটার ভিউয়ার যারা আছে, তাদের কিন্তু বলো যে আমি, হ্যাঁ বলো, তুমি তো জানো আমি ক্রিয়েটার না, কিন্তু ক্রিয়েটারদের বলতে গেলে তাদের ভিডিও কিন্তু কমিউনিটিতে দিতে হবে। ও তাই তো, দেবো। আরে কিছু পেতে গেলে কিছু দিতে হবে তো, দেবো। তুমি তাদের ভিডিওর নিচে কমেন্ট করো যে আমি মিট আপ রাখছি, তোমার সাথে যেন যোগাযোগ করি, যেন তারা যায় তোমার তোমার সাথে। আচ্ছা শোনো, একটা কথা বলি, তুমি কিন্তু পেট ভরে ওদের খাইয়ে দেবে, বুঝলে? পয়সা পাবো কোথায়? পয়সাও তো লাগবে একটু, তার ব্যবস্থাটা একটু করো তুমি। তার জন্য লাগবে না, তুমি যেগুলো তুলে দিয়েছো, কিন্তু এখন যে আমি যে মিট আপটা করবো তার জন্য যে খরচাটা আছে সেগুলো দিতে হবে না, জোগাড় করতে হবে না, লোকজন জোগাড় করতে হবে না, একা একা যদি যাই ড্যাং ড্যাং করতে করতে গড়ের মাঠের হাওয়া খেয়ে তাহলে চলে আসা লাগবে। তুমি নিয়ে যেও, আমি আরো দু চারজনকে বলবো যে তারা তাদের কাছের লোকজনকে যেন নিয়ে আসে। শোন, আমার বাড়ির আশেপাশে যারা আছে ওই ভালো মন্দ খেতে পায় না, তাদের ভাড়া দিয়ে 100 টাকা হাতে দিয়ে খাওয়ালে তারা তুমি এটা ভরে দেবে, ও চিন্তা করিস না, আমি আছি তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই জন্যই তো তোমাকে ফোন করেছি। আমি তো জানি এই দিদি ভাই, এই ভিউয়ার্সটা আমাকে খুব ভালোবাসে, প্রত্যেকদিন কমেন্ট করো, আমি জানি তো, ওই জন্যই তো তোমাকে ফোন করলাম যে তুমি কিন্তু তাহলে আমার মিট আপটা কিন্তু সার্থক করো, নাহলে লজ্জা পেয়ে যাবো কিন্তু লোকজন যদি না হয়, বুঝেছো? আর শোনো না, আর একটা কথা, তুমি আমার কথা শোনো, আর একটা তুমি কিন্তু সবাইকে বলে দিও আমি কিন্তু গিফট গিফট যেন নিয়ে আসে, খালি হাতে যেন না আসে, তাহলে কিন্তু হবে না। আরে আমি কন্টে কুড়ে কাঁচা লোক নিয়ে যাবো, তারা 100 টাকা করে
আরে যে টাকাগুলো তোমরা দিয়েছো সেইগুলো তো আমার গচ্ছিত আছে, ওইগুলো দিয়ে আনন্দ ফুর্তি করবো, ফোন টোন কিনবো, একটু ঘুরতে টুরতে যাবো। তুমি কি বলো গো, ওই টাকাগুলো ভেঙে খাবো? তুমি আবার টাকা তুলে দাও, আবার টাকা তোলো তো, আর হচ্ছে গিফট নিয়ে আসতে বলো। আর শোনো না, ওই সবাই আসার পরে আমাদের একটা গ্রুপ বানাবো, বুঝলা? যদি বাইরের কোনো লোকজন থাকে, মানে বিদেশের যদি কোনো লোকজনকে হায়ার করতে পারি, তাহলে একটা গ্রুপ বানাবো, গ্রুপ থেকেও কিছু টাকা পয়সা আসবে, বুঝলা? গিফট টিপ আসবে আসবে। আরে তোমারে দেবো নে কিছু, একদম খালি হাতে তোমারে ফিরাবো নে। ওরে বাবা, ওইগুলো আসে থাকুক না, ওইগুলো কি সবাই জানে? ওইগুলো থাকুক। আমি আমি শোনো না, আমি দুকান, আরে জানি, কিন্তু আমার ইচ্ছা দুই কাঠা জমি কিনে একটা বাড়ি করব। বাড়ি করে একটু, তারা যদি এবার যদি একটা গ্রুপ খুলি, তারা যদি আমাকে একটু খাট টাটগুলো দিয়ে দেয়, তাহলে তো আমার, বোঝো না তুমি, তোমার কি বলি তুমি বোঝো না। না না, ওটা ওটা তো আর আমার বাড়ি না, যখন তখন আমার ঘাট ধাক্কা দিয়ে বার করে দিতে পারে। তাহলে না না, ওই বাড়িতে থেকে সব কিছু করা যায় না, তুমি বোঝো না। আমার একটা আলাদা বাড়ি দরকার, আমার একটা ঝা চকচকে দোতলা একদম টাইলস বসানো বাড়ি দরকার, তুমি বোঝো না। হ্যাঁ হ্যাঁ, শোনো শোনো, অত 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 কথার দরকার নেই, তুমি পারবা? তোমার যা যতজন তোমার পরিচিত যা আছে সবাইকে নিয়ে আসতে পারবা উইথ গিফট? গিফট ছাড়া কিন্তু কেউ ঢুকবা না, বলে দিলাম। আরে তোমারে তোমারে দিবানে, আর যদি কোনো ক্রিয়েটারের সাথে যোগাযোগ করতে পারো, তারা আসলে পরে তাদের তাদের কমিউনিটি দেবনে দেবনে, সেই নিয়ে চিন্তা করতে বলো না, বসো না। আর আমি যা গিফট পাবানে তার থেকে, দেখছো তোমার সাথে আমি কথা, তোমার তোমার তার থেকে দেবানে দুটো একটা, যেগুলো আমার পছন্দ হবে না সেগুলো তোমাকে দেবনে, তুমি চিন্তা করো না। হ্যাঁ হ্যাঁ, আমি আমি আমার যেগুলো পছন্দ হবে না সেগুলো আমি তোমাকে দেব, তুমি চিন্তা করো না। আরে তোমারে না দিলে হয়? তাহলে তুমি এত বড় একটা কাজ করো, এমনি এমনি কেউ করে দেব না। শোন, আমি আমি তো একজন আমি দালালি করি, কিন্তু তুই যা দালাল না, তোর দ্বারে আমি হেট হয়ে গেলাম রে। হ্যাঁ, তাহলে বুঝতে পারছো দালালেরও দালাল থাকে, বোঝো বোঝো। শোন, আমি একটা কথা কই, একটা কথা কই তোরে, চুপ করে কই। শোন, ওই তলায় তলায় যেমন ওই সন্দীপীর বউর সাথে তুই খোঁজ খবর রাখতেছিস না, এরপরে তুই ওই রুমালির সাথে একটু খোঁজ খবর রাখি। আরে তুমি জানো না, আছে তো খোঁজ খবর, শুধু ওই সন্দীপের বউ না, সন্দীপের বউয়ের যে বন্ধুটা ওরও ফোন নাম্বার আছে, ওর সাথেও কথা কই। ওই যে মন্দিরা, হ্যাঁ, তারপরে ওই যে মন্দিরা মন্দিরা মন্দিরার যে হুল, ওর সাথেও আমার যোগাযোগ আছে। আমি সবার সাথে, না না না, ওই থুড়ি ধুকি, ওই যে ম্যান্ডির যে ভাই আছে না, ওর সাথেও আমার যোগাযোগ আছে। আবার ওই যে আবার যে সন্দীপের বইয়ের যে প্রেমিকা প্রেমিক প্রেমিকের সাথেও আমার যোগাযোগ আছে। আরে তুমি বোঝো না, তুমি এত সুন্দর আমার একটা ভিউয়ার্স, তুমি বোঝো না, তুমি সবার ভিডিও দেখো, আর তুমি বোঝো না যে আমার সাথে সবার যোগাযোগ আছে। আমি গোপনে খবর নিই, খবর নিয়ে নিয়ে সে খবরগুলো দিই, তুমি বোঝো না। ঠিক আছে, তুমি কিন্তু রাখো, এবার রাখো, আমার আরো অনেকজনকে অ্যারেঞ্জ করতে হবে, ওই দু চারজন নিয়ে তো মিট আপ করা যায় না, লোক দেখাতে হবে না। ভিক্টোরিয়াতে ভালোই লোক, ভালো ভিক্টোরিয়াতে, শোনো না, ভিক্টোরিয়াতে তো ভালোই লোক হয়, ওই ক্যামেরাটা ঘুরায় ঘুরায় দেখাবো না অনেক লোক, তার মধ্যে তুমি কিছু নিয়ে যেও, আমি আর একজনকে ফোন করবো, সে কিছু নিয়ে যাবে, মিলায় গুলায় হবে না, ভালোই লোক। তো চলো, রাখলাম রাখলাম, সময় মতো কিন্তু বলে দেবো, কিন্তু হ্যাঁ বলে দেবো না, কিন্তু কখন যে যাওয়া লাগবে, কোন সময় যাওয়া লাগবে সবটা বলে দেবো না। হ্যাঁ, যেও কিন্তু, চলে যাও। ঠিক আছে ঠিক আছে, তো একজনকে সেটিং করে ফেললাম, বেশ 8-10 জনকে নিয়ে যাবে, কি তার বেশিও হতে পারে, একজনে ভালো মানুষ, ও ঠিক ঠিক নিয়ে যাবে, নে লোক না হলে ইসে হয় মিট আপে, দেখি আর একজনকে ফোন করে তাকে পাই কি না, কারণ দু তিনজনকে বলে রাখতে হবে লোকজন নিয়ে যাওয়ার জন্য, একজনকে ফোন করি।
হ্যালো, হ্যাঁ, বলছি যে আমি সামনের সপ্তাহে ওই ভিক্টোরিয়াতে একটা মিট আপ রাখবো, বুঝেছো? ভিক্টোরিয়াতে একটা মিট আপ রাখবো। তোমার যত ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যা আছে, যা যেখানে আছে, সবাইরে নিয়ে কিন্তু চলে এসো। আর গিফট নিয়ে আসতে কিন্তু ভুলো না, ওদের কিন্তু বলে দিও গিফট নিয়ে আসতে। অবশ্যই নিয়ে যাবো। খালি হাতে কিন্তু, দূর থেকে দেখবো, তারপরে কিন্তু আমি আর পাত্তাই দেবো না, খালি হাতে কিন্তু না যাওয়া না, যাবে না। আমার আমার চেনা জানার মধ্যে যতজন আছে সবাইকে নিয়ে যাওয়ার হ্যাঁ, চেষ্টা করবো, সবাইকে নিয়ে এসো। সঙ্গে গিফট, সঙ্গে গিফট নিয়ে যাবো, কোনো চিন্তা নেই। আচ্ছা, অবশ্যই এসো কিন্তু। শুধু ফোন করে জানিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ, আমি ফোন করে শুধু বলে দেবো কোথায় দাঁড়াবো, কটার মধ্যে যাব আর কবে যাব, সেটা এখনো ডিক্লেয়ার করিনি, করেই বলে দেবো। ওই ইসে ভিক্টোরিয়াতে, লোকজনও থাকবে, তার মধ্যে একটু ক্যামেরা ঘুরায় ঘুরায় তোমরা বেশ কয়েকজন নিয়ে যেও, বাড়িতে আত্মীয় স্বজন যারা যারা আছে, হুম, সবাইরে কিন্তু নিয়ে যেও। আমার ঘরে, আমার ঘরে জিরো থেকে হিরো সবাই রেডি, হ্যাঁ আমার হ্যাঁ কোনো হ্যাঁ চিন্তা নেই। হ্যাঁ হ্যাঁ নিয়ে যেও, নালে বোঝো না মিট আপে লোকজন না হলে পরে লোকে নিন্দা করবে, এত বড় একটা আমি ক্রিয়েটার, এত। চিন্তা করতে হবে না দিদি ভাই, চিন্তা করতে হবে না। আমরা আছি কি জন্য, আমরা তো ওই জন্য, আমরা কিন্তু একটা শর্ত আছে, তার জন্য কিন্তু তোমার কমিউনিটিতে তুলতে হবে, ও, আমাদের তোমার চ্যানেলগুলো। তো একটা আবার একটা যারা ছোট যারা চ্যানেল আছে না, তোমার একটা হ্যাঁ ছোট হ্যাঁ চ্যানেল আছে, ও যারা তোমার, যারা কমিউনিটিতে দিতে হবে কিন্তু রেগুলার, দেবা না, আমি দেবা না, রোজ দেব। ভিডিও করবো আচ্ছা আচ্ছা, তোমার, হ্যাঁ ও কমিউনিটিতে দিতে হবে, এটা কিন্তু আচ্ছা, অত্যন্ত দরকার। তোমার তোমার চ্যানেলটা তো মনে হয় মনিটাইজেশনও হয় নাই, না? না না আচ্ছা আচ্ছা না, ওই আচ্ছা জন্যই তো, ওই জন্যই তো তোমার বলছি আচ্ছা আচ্ছা যে আচ্ছা তুমি যখন ফোন করলা, হুম এটা আমার সৌভাগ্য। আমি আমার ঘরের সব জিরো থেকে হিরো সবাইকে নিয়ে যাবো, আচ্ছা কোনো আচ্ছা আচ্ছা চিন্তা নেই, সঙ্গে আচ্ছা গিফটও নিয়ে যাবো, আচ্ছা কোনো চিন্তা নেই, আচ্ছা কিন্তু আচ্ছা আমার কমিউনিটি দিতে হবে, আচ্ছা, রেগুলার কমিউনিটি দেব দিতে দেব হবে। দেব দেব। আর শোনো না, তোমার যা পরিচিত যে গ্রুপ ট্রুপ আছে, গ্রুপের যারা আছে বন্ধু বান্ধবী টান্ধবী, তাদেরও কয়ে দিও আমি কমিউনিটি দিবানে, কমিউনিটি দেব। ও, তাদেরও তো মনিটাইজ হয় নাই, যদি মনিটাইজ হয়ে যায়, বা যাদের ওই 1,000, 2,000, 3,000 সাবস্ক্রাইবার, আমি কিন্তু খারাপ ভাবে বলছি না, আরে তাদের পাশে যদি আমাদের মতো বড় বড় ক্রিয়েটাররা দাঁড়ায়, আরে তারা তো একটা রাস্তা পাবে, হ্যাঁ একদম একটা একদম রাস্তা একদম পাবে। ঠিক একদম আছে, তুমি আমার জন্য একদম। করবা, তোমার আমি তোমার তোমার জন্য। পাশে থেকো, তুমি যা, এরকম ভাবে পাশে থেকো দিদি ভাই, তুমি যা বলবা আমরা তাই করবো। আচ্ছা তুমি আচ্ছা কান ধরে উঠাতে বললে উঠা উঠবো, বসতে বললে বসবো, আচ্ছা আচ্ছা, ঠিক ওইটা আছে? তো, আমি বাড়ির বরটারে করি, আমার বরটারে আমি যা বলি, উঠতে বললে উঠায়, বসতে বললে বসাই, ওইটা আমি বাড়িতে একটা বানায় ফেলছি, ওইটা আছে একটা বাড়িতে। আচ্ছা ঠিক তোমরা, আছে দিদি, আচ্ছা তাহলে ঠিক কিন্তু আছে তুমি, দিদি ভাই, রাখলাম। হ্যাঁ তুমি কিন্তু আজকে থেকে তাহলে মোটামুটি জোগাড় জান্তি করা শুরু করে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর শোনো না, একটা কথা কই, আমরা সবাই মিলে একটা গ্রুপ বানাবো, হ্যাঁ, একটা যদি বাইরেরও, যদি মানে বিদেশের, আমেরিকা, তারপরে হচ্ছে কি ইউকে, তারপরে বাংলাদেশ, যদি সবার সাথে যোগ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি একটা করো, আমি আরেকজনকেও বললাম, আর একটা দিদি ভাইকে, একটা গ্রুপ বানায়ও, ভালো ভালো গিফট পাওয়া যাবে কিন্তু, হ্যাঁ হ্যাঁ একটা গ্রুপ দামি দামি বানিয়ে, গিফট, হ্যাঁ কিন্তু ভালো ভালো না, দামি দামি গিফট হ্যাঁ পাওয়া হ্যাঁ যাবে। হ্যাঁ, ওইটার ব্যবস্থা করতে হবে তো, একটা গ্রুপ বানাতে হবে, একটা গ্রুপ বানিয়ে তারপরে দেখা যাক যদি গিফট, টিফট পাওয়া যায়, কারণ গিফট না পেলে কিন্তু হবে না, গিফট কিন্তু আমার লাগবে। ঠিক আছে, আরে কোনো দরকার, চিন্তা করো না, আচ্ছা আচ্ছা আমাদের শুধু এক, আমার শুধু একটাই শর্ত, তুমি কমিউনিটি দিবে আচ্ছা, না, এটা আর না কোনো না না চিন্তা না করো না। না না, খাওয়াবো নে, ওখানে গেলে পরে পেট ভরে ভাত খাওয়াবো নে, ওখানে খাওয়াবো। আর হচ্ছে সাথে ওই, চিকেন দিতে হবে কিন্তু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিকেন খাওয়াবো নে, কারণ আমি তো ভিক্টোরিয়াতে যাচ্ছি, চিকেন খাওয়াবো নে। আর ওই যে কি যেন বলছিলাম, আর কিন্তু গিফট কিন্তু অবশ্যই নিয়ে যেও, ওটা কিন্তু ভুলো না। একদম একদম, হ্যাঁ না না গিফট না নিয়ে গেলে হয় না কি, আচ্ছা ঠিক আছে, খালি হাতে যাওয়া যায় হ্যাঁ নাকি? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মনে থাকে যেন, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এবার রাখি। বুঝলাম, মোটামুটি সেট আপ করে ফেলেছি। আরে গোটা 40-এক তো হবে, এরকম 4-5 জনকে বলবো, 4-5 জনকে বলবো নি বলে, গোটা 40-এক লোক, আরে কমসে কম 25-30 তো হতে হবে, নালে একটা প্রেস্টিজ আছে না, ব্যাস মোটামুটি অফ ক্যামেরায় সব সেটিং করে নিলাম, এবার অন ক্যামেরায় সবাইকে বলে দিই, চলো সবাইকে এবার অন ক্যামেরায় বলে দিই, মোটামুটি আমার সেটিং হয়ে গেছে ঘরে বসে, চলো। তো বন্ধুরা, অন ক্যামেরায় তোমাদের বলছি, তোমাদের মনে থাকবে তো আমার মিট আপটার কথা, ওই যে ভিক্টোরিয়ায় ডেট আর টাইম বলে দেবো, তোমরা কিন্তু সবাই এসো, তোমাদের সবার আমন্ত্রণ রইল আমার মিট আপে, আমার মিট আপটাকে তোমরা সার্থক করো, তাহলে আমি মাঝে মাঝেই তোমাদের সঙ্গে দেখা করতে আসবো, দেখা করতে পারবো, তোমাদের কাছাকাছি হতে পারবো, তোমাদের সঙ্গে আমি মনের কথা বিনিময় করতে পারবো, যদিও মনের কথা কতটা বলতে পারবো সেটা জানি না, কিন্তু
তোমরা কিন্তু কোনো প্রশ্ন করবা না আমাকে, এমনি এমনি হবে, কেক কাটাকাটি হবে, খাওয়া দাওয়া হবে, এটা হবে, কিন্তু কোনো মনের কথা বিনিময় বা কোনো প্রশ্ন করবা না। তাহলে বলে বলে গেলাম তো অন ক্যামেরায় তোমাদের সবাইকে, বলে গেলাম যে আমার মিটআপ আছে ভিক্টোরিয়াতে, তোমরা সবাই চলে এসো। কত রাত যে আমি ঘুমাবো না, এই যে এখান থেকে চলবে 1 সপ্তাহ দেরি, এখনো একটা রাতও ঘুমাবো না, আনন্দে আনন্দে, কত লোক হবে, কত আনন্দ হবে, কত গিফট পাবো, এই আনন্দে কত রাত যে ঘুমাবো না। তাহলে তোমাদের কিন্তু আমি ভিডিও করে বলে দিলাম যে আমি মিটআপ রাখতে চলেছি, তোমরা কিন্তু একদম চলে এসো, কোনো চিন্তা করবে না, কোনো চিন্তা করবে না, কোনো ভয় নেই, কিচ্ছু নেই, নির্দ্বিধায় চলে এসো আমার মিটআপে, আমার মিটআপটাকে সার্থক করে তুলো। কেউ মিস করো না কিন্তু, মিস করো না কিন্তু। দেখি এই মিটআপটা যদি সাকসেস হয় তাহলে আবার একটা মিটআপ করবো, মাঝে মাঝেই একটা করে মিটআপ করবো। আরে গিফট তো পাওয়া যাবে, মাঝে মাঝে মিটআপ করবো, আর কিছু টাকা তো আছেই আমার, আমার পকেটে তো কিছু টাকা আছেই। তো চলো বন্ধুরা, ক্যামেরায় বলছি তোমরা সবাই এসো কিন্তু, কেউ মিস করো না কিন্তু। হ্যাঁ তো চলো, আমার মিটআপটা তোমরা দেখতে হবে তো, কত লোকজন আসে, কত আনন্দ করি। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ওয়েট করো আমরা যারা শুনলে, আমার মিটআপে কিন্তু সবাই এসো। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তৈরি থেকো, আমার মিটআপ টাটা।